প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই মে দু হাজার একুশ কৃষিয়ান খামার চ্যালেনের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষিয়ান খামার চ্যালেন অবস্থান করছে মামাভাগ্নে ডেরি ফার্মে আর এই মামাভাগ্নে ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে ভাগ্নে ডেরি ফার্ম থেকে মূলত গাভিক বকনা ও সার গরু বিক্রয় করা হয়ে থাকে এটি একটি বিক্রয় কেন্দ্র এর আগেও মামাভাগ্নে ডেরি ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখাইছি নতুন করে ভাগ্নে ডেরি ফার্মের মালিক পাঁচটি উন্নত জাতের ফিজিয়ান জার্সি এবং অরিজিনাল শাহিয়াল জাতের গাবি সংগ্রহ করেছে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে খামারে সংগৃহীত নতুন কালেকশনের এ সকল গাভীর দাম জাত বয়স এবং এইখান থেকে যদি আপনারা এই সকল গাবি ক্রয় করেন কী ধরনের সুযোগ সুবিধা দিয়ে মাওয়াভাগে ডেলিভারি মালিক আপনাদের নিকট এগুলো বিক্রয় করছে সেই সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব তো দর্শক বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা সালাম আসসালাম কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ও শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমি शाहिदুল ইসলাম শাকিল। আমার ফার্মের নাম হচ্ছে মাওয়াভাগনি ডেইরি ফার্ম আর আমাদের ফার্মের অবস্থান পাবনা জেলা, বাংলা উপজেলা, আরুપરા গ্রামে। আচ্ছা এখান থেকে তো অনলাইন অফলাইন জি সবভাবে গরু বাছুর বিক্রয় করে থাকি। জি সব ধরনের গরু বছরই আপনার কাছে পাওয়া যাচ্ছে জি আচ্ছা এবার দেখতেছি নতুন করে পাঁচটা গাবি সংগ্রহ করছেন আচ্ছা কি কি জাতের গাবি আছে এখন আছে জার্সি ফিজিয়ান আর সাহিওয়াল ফিজিয়ান জার্সি আর আচ্ছা কেমন দাম থেকে কেমন দামের গাবি রাখছেন আজকে ফিক্সড প্রাইস বলবো এবং খুব রিজনেবল মানে এর মধ্যে সাধ্যের মধ্যে মানে দামটা শুনলেই বোঝা যাবে তো যখন আমরা দেখাই তখন ফিক্সড প্রাইসই বলবো আজকে আচ্ছা মানে আজকে দামটা বলবেন না গুরু দেখানোর সময় একদম ফিক্সড প্রাইস কারণ মানে রোজার মধ্যে আসলে বার্গেডিংটা বেশি হয়ে যায় অত কথা বলা যায় না রোজা থেকে সবার জন্যই প্রবলেম তো চিন্তা করছে যে একদম যেটা বিক্রি করা দাম

আর যদি একটু উনিশ বিশ হয় সেক্ষেত্রে উনিশ বিশ হতে পারে সে আবার আঠারো বিশ হলে সেটা আবার সমস্যা সেটা সেই ক্ষেত্রে কি কোনো পদক্ষেপ সেক্ষেত্রে অবশ্যই সে যদি আমাকে সেই রিটার্নটা মানে অনেক ডিফারেন্স হয়ে যায় আমার কথা কাজে অবশ্যই আমি আমার কমিটমেন্ট রাখবো আচ্ছা আর প্রেগনেন্ট গরুতে অনেক সময় জ্বর টরেও বের হয়ে গেছে এক্ষেত্রে তো আপনি এর আগের প্রতিবেদনে বলছেন যে রিটার্ন নেবেন এবারেও কি সেম সুযোগটা আছে হ্যাঁ পেগনেন্ট গরু যেটা এখন যেগুলো যে জরা বের হয়ে যায় আসলে দেখেন এটা তো ন্যাচারাল প্রোডাক্ট এখন আমরা কিন্তু নিয়ে আসি ওইভাবেই যে আমরা কিন্তু ওই দেখেই নিয়ে আসি তো এখন আমার কাছে থাকা যদি আমি জেনে শুনে দেই তাহলে অবশ্যই আমি সেটা রিটার্ন করবো এবং আমি সবসময় বলবো এবং আমি ওই ধরনের গরু আমার জানা মতো আমার ফার্মে আনবোই না ভাই আচ্ছা ঠিক আছে তো এই জন্য আমরা যেগুলো আনি ইনশাল্লাহ দেখে শুনে বুঝে নিয়ে আসি আচ্ছা এর মধ্যে কোনো সমস্যা নাই যদিও সমস্যা এবাদ বাকি আপনারা একটা ব্যবস্থা নিয়ে অবশ্যই দুজনের মধ্যে কথা এই করে নেওয়া যাবে শাকিল ভাই চলেন রোদার মাস কথা বাড়াবো না দর্শকদের এক এক করে যে পাঁচটা গাবি আছে দেখাবো ওকে শাকিল ভাই শুরুতেই ছোট আকারের একটা গাবি আছে লাল কালারের এটা কি জাতের গাবি এটা মিনি জার্সি মিনি জার্সি এর জন্যই ছোট হ্যাঁ আচ্ছা এই গাবিটার বয়স কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত বড় জি বাচ্চা দিবে না দিবে না দিবে মোটামুটি আর 15 20 দিন সময় আছে তার মানে 7.5 মাসের প্রেগন্যান্সি জি 15 থেকে 20 দিন সময় আছে জি আচ্ছা বারটা ক্লিয়ার তো প্রথম বিয়ানে তো কোনো সমস্যা না প্রথম বিয়ানে বারটার তো কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ ওLAN তো দেখে মনে হচ্ছে না 15 20 দিন সময় নেবে শাকিল ভাই আমার আসলে আমার তো কিনা এখন উনি যেভাবে বলছে আমাকে তো ওইভাবে বলতে হবে আচ্ছা এটা হলো বিষয় আপনি পনেরো বিশ দিনের একটা আইডিয়া দিয়ে দিচ্ছেন আর দর্শকরা ভিডিও দেখে একটা আইডিয়া করে নিবে যা বা যদি তারা আসছে এখানে সময় একটা আইডিয়া করে নিবে তারপরেই নিবে হ্যাঁ হ্যাঁ এমনি সবকিছু সুস্থ সবল গরু হ্যাঁ ইনশাআল্লাহ এখন পর্যন্ত সুস্থ সবল আচ্ছা শাকিল ভাই এই গাবিটা যদি কোনো দর্শকের পছন্দ হয় কত টাকা দাম পড়বে আর যদি প্রথম বিয়েনে এটার দুধ কেমন আসতে পারে একটা আইডিয়া দিই না আমি আসলে আমি সব সময় আইডিয়া বিরোধী একটা মানুষ কারণ ওই ভবিষ্যৎ আইডিয়া এটা আমি নিজেও পছন্দ করি না বা কথা বলতে হয় আমাদের যারা সাংবাদিক না ঠিক আছে দর্শকের চিন্তা করে অবশ্যই আমরা আমরাও কিন্তু দর্শক নিয়েই তো কাজ করি তাই না আমার তারাও তো আমাদের কাস্টমার আমরাই তো তাদের কাছে বিক্রি করি কিন্তু তারপর এরকম কেন বলতেছে আমি এখন আমি আইডিয়া দিলাম এখন তার আইডিয়া এটা কিন্তু মেলে না একটা আইডিয়া দিলে একটা আইডিয়া করে নিলে সবচেয়ে বেটার হয় কিন্তু কিছু কিছু আসলে প্রতারক চক্র আছে আসলে 15 20 বলে ফলায় না তখন দেখা যাচ্ছে একটা দদন্দে দ্বারা সবচেয়ে ছোট ছোট এটা ছোট গরু আপনার 10 এর মধ্যে থাকবে আট থেকে 10 কেজির মধ্যে থাকবে হ্যাঁ এরকম থাকবে প্রাইসটা কেমন হবে এটা ফিক্সড আজকে বলছি ফিক্সড প্রাইস এটা 95000 টাকা মাত্র 95

ভাই 2 সিরিয়ালে আরো একটি আছে এটা মাঝারি আকৃতির এটা হচ্ছে আপনার ফিজিয়ানের সাথে ক্রস আছে আর কি সাথে একটা আছে যে আছে আছে কারণে একটু সাহিওয়ালের ক্রস গেছে পিঠের উপরে যে চোটটা দেখা যাচ্ছে জি আচ্ছা এই বয়স কয় এটা ছয় দাদ 6 দাদ জি বাচ্চা টাইম হ্যাঁ হ্যাঁ কি বাচ্চা

আপনি সাধারণত গাভীর নয় মাসের পরে যে কোনোটা নয় মাস দশ দিন পনেরো দিন এর মধ্যেই তো বিয়ে এখনো এক মাসের উপরে সময় আসছে ওই প্রেগনেন্টের কথাটা বললেন এক মাসের উপর সময় আসছি

এতরো দামটা আমার কাছে সঠিক মনে হয়েছে মানে বাজার তুলনায় গাবির তুলনায় দামটা ঠিক আছে 1,20,000 টাকা ফিক্সড হ্যাঁ ফিক্সড কোনো দরদামে সুযোগ নেই না শাকিল ভাই 4 নম্বর সিরিহাতে লাল কালারের একটা মাঝারি আকৃতির গাবি আছে এটা শাহিয়াল আপনার হালকা একটু জার্সি আছে তবে শাহিয়াল আর কি শাহিয়ালটাই বেশি হইছে যে সব দেখেই বোঝা যাচ্ছে এটা একটা শাহিয়াল গাবি জি চোট দেখা যাচ্ছে মাথাটা দেখা যাচ্ছে যে টলার বাডগুলো হ্যাঁ অনেক বড় বড় এবং অনেক ঝুল দিয়ে দিছে মোটামুটি শাহিয়াল জাতের একটা গাবি বলতিছেন হালকা জার্সির ক্রসটা থাকতে পারে হুম গাবির বয়স কয় দাদ এটা আপনার 6 দাদ 6 দাদ বাচ্চা দিছে তো ওই যে সার বাচ্চা কালকেই বাচ্চা হয়েছে কালকে বাচ্চা দিছে সার বাচ্চা জি আচ্ছা এই গাবিরটা তাহলে তো এখন গাজা টানতে হচ্ছে হ্যাঁ যেমন বুঝতেছেন দুকুরা আসলে কেমন আসতে পারে শাকিল ভাই আসলে কালকে বাচ্চা দিয়েছে আমি তো বললাম আমি তো আইডিয়ার পক্ষপাতী না এখন আপনি সিওর না তার মানে দর্শকদেরও আইডিয়া দিতে পারবে মানে এইটা হয় কি কনফিউশন খুব মানে বিতর্ক সৃষ্টি হয় আইডিয়ার জায়গাটা আচ্ছা ঠিক আছে কারণ সবার মেন্টালিটি সবার অভিজ্ঞতা তো এক না যার কারণে মিলে না তো এইজন্য আইডিয়া না দেয়াটাই ভালো ভালো আচ্ছা এটা আইডিয়া আইডিয়া না করে এটা দিয়ে কি চাইলে প্রোডাকশন তৈরি করতে পারবে যেমন অনেকেই অনেকে এগুলো তো ভালো এগুলো আপনার বাহামা বলেন বা শাহিওলি একদম ভালো পার্সেন্ট দিলে এগুলো ভালো প্রোডাকশন আসবে ভালো মানের আর দেখা যাচ্ছে এদের তো আপনার ওই বাচ্চা দেওয়ার ক্ষমতাটা বা ধারণ ক্ষমতাটা শাহী আল কিন্তু একটু তুলনামূলক বেশি যার কারণে বেশি যে বড় বড় যে ফিজিয়ান বলেন হলস্টাইন ফিজিয়ান বলেন ওদের কিন্তু হালকা শাহী আলের ক্রসটা দেওয়া হয় তার মানে এটাতে প্রোডাকশন তৈরি করা যাবে হ্যাঁ হ্যাঁ এই গাভীটার দাম কত টাকা চাচ্ছেন এটা এক লক্ষ তেরো টাকা এক লক্ষ তেরো হাজার টাকা জি দরদামের সুযোগও আছে নাই না কত আমি অনেক কম দামে গাভিজ দেখতেছি আজকে আমার নিজের কাছেও ভালো লাগতেছে আসলে দর্শকদের জন্য ভালো কিছু করতে পারলে ভালো কিছু দেখাতে পারলে আসলে আমাদেরও খুব ভালো লাগে এক লক্ষ তেরো হাজার দাম চাচ্ছেন আচ্ছা শাকিল ভাই ওই পাশে সর্বশেষে একটা গাবি আছে চলেন এইটা দেখাবো সুন্দর একদম সর্বশেষে একটা গাভি আছে লাল সাদা হ্যাঁ এটা জার্সি বা অনেকে রেড ফিজিয়ান বলে কিন্তু মূলত আসলে জার্সি

আচ্ছা শাকিল ভাই এই গাবিটার বয়স কয় দাঁত এটাও আপনার ছয় দাঁত ছয় দাঁত বয়স জি সেকেন্ড টাইম বাচ্চা দিছে হ্যাঁ সেকেন্ড টাইম বাটটা ক্লিয়ার হ্যাঁ সব ওকে দুই চারটা বাটেই সমানভাবে দুধ আসছে তো হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা শাকিল ভাই বাচ্চাটার বয়স কতদিন দিন বললেন বাচ্চাটা আপনার বিশ দিন হবে এটা পুরো দুধ পুরো দুধ চলে আসছে হ্যাঁ চলে আসছে কেমন দুধের গ্যারান্টি দেবেন দর্শক এটা চোদ্দ লিটার চোদ্দ লিটার দুধের গ্যারান্টি

তাহলে তারাও দহন করে নিতে পারবে অবশ্যই আচ্ছা এই গ্রামে দাম কত টাকা এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রাখছি ফিক্সড ফিক্স প্রাইস 155000 এর পরে আর দরদামের কোনো রকম কোনো না আজকে আসলে সুযোগ নাই কারণ আমি আপাততই বলছি রোজার মধ্যে আসলে বার্গেটিং এর মধ্যে যাচ্ছি না এবং সেইভাবেই আমি প্রাইসটা বলছি আচ্ছা শাকিল ভাই তো যে গাবিগুলো দর্শকদের দেখালাম এই গাবিগুলো যদি কারো পছন্দ হয় এখন তো লকডাউন সরকার আরো বাড়ায় দিয়েছে তো তারা কিভাবে গাবিগুলো সংগ্রহ করবে অনলাইনে হ্যাঁ আগেও বলছি যে অনলাইনে দেখে পছন্দ হলে আমাদের সাথে কথা বলবে আপনার প্রাইস নিয়ে কথা হবে দাম দর ঠিক হলে অ্যাডভান্স করবে তারপরে যদি সে নিয়ে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে আপনার সব পেমেন্ট দিতে হবে তারপরে যে গাড়ি আছে তার ঠিকানায় আমরা পৌঁছাই দেবো আচ্ছা এর আগের ভিডিওতে আমি বলছি যে অনেক দর্শক কিন্তু চায় যে আসলে কিছুদিন পাইলে দেওয়া যেন যায় বা এখন আবার নতুন সিস্টেম বের হয়েছে যে বড় কোনো গরু কিনলে বা ছোট আকারের যাদের সামর্থ্য কম ছোট গরু কিনলেও প্রেগনেন্ট গরু কিনলে বলে আমাকে বাচ্চা দেওয়ার পরে আমার খামারে পৌঁছায় দিবেন তো এই ধরনের কোনো সুযোগ সুবিধা দর্শককে দিচ্ছেন কিনা এখন স্পেশালি দেখেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাস্টমারদের ফ্যাসিলিটি দিতে হয় এটা কিছু সময় সম্পর্ক বিল্ড আপ করার জন্য আবার অনেক সময় সম্পর্ক হয়ে গেছে ওই সম্পর্ক রাখার জন্য এই করতে হয় আসলে এটা কিছু বলার নাই যখন সম্পর্ক ভালো হয়ে যাবে একটা রিকোয়েস্ট আছে তখন আমাদের জন্য সেটা যদি কষ্ট হয় তারপরে আমরা রাখার চেষ্টা করি টাকায় আসলে রাখতে পারি আমরা সব ধরনের সুযোগ সুবিদাই মোটামুটি আপনি দিচ্ছেন বাকি যে সুযোগ সুবিধা লাগবে আমি আসলে দর্শকরা যদি আপনাকে ফোন করে যে আর এই ধরনের সুযোগ আছে কিনা এটা তারা আসলে না আমার কাছে তো অনেকে শুধু গورুর জন্য কিন্তু ফোন দেয় না আমার কাছে আপনার এক ভালো পরামর্শ আসলে কিভাবে কি করা যায় এ এইগুলোর জন্য ফোন দেয় আচ্ছা শাকিল ভাই আমিও জানি যে আপনি সবাইকে ভালো পরামর্শ করে দেন কারণ আমার ভিডিওতে মোটামুটি আপনার কোনো খারাপ ধরনের কোনো কমেন্ট নাই তো আমার চ্যানেলে সাত আটটা ভিডিও দেওয়া আছে চাইলে দর্শকরা গিয়ে কমেন্টগুলো দেখতে পারে আচ্ছা তো এখন দর্শকের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা দিবেন হ্যাঁ আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো এইট ডাবল নাইন এইট ডাবল নাইন জি হোয়াটসঅ্যাপ ইমো সবগুলোই আছে আচ্ছা শাকিল ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আপনাকেও ধন্যবাদ এবং আপনার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে সবাইকে আমার ধন্যবাদ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা হয়তো ঈদের আগে আর প্রতিবেদন করব না আচ্ছা আচ্ছা এটাই হয়তো শেষ প্রতিবেদন হ্যাঁ হয়তো বা আমার হতো কিন্তু ধরে নিচ্ছি বেশিরভাগ ঈদের আগে হয়তো আর প্রতিবেদন হবে না ঈদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ আচ্ছা ঠিক আছে সাকিব ভাই